বিভিন্ন এই যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা কিছুটা মূল্যায়ন করেছি, সেই মূল্যায়ন পত্র আমরা সংগ্রহ করব, কিন্তু আমরা কোনো নম্বর পত্র এবার আমরা দিচ্ছি না সনদ পত্রে, সে কারণে জিপিএ উল্লেখ থাকবে না জেএসসি জেডিসির ক্ষেত্রে, শুধু সকলেই উত্তীর্ণ হবেন। 2021 সালের এসএসসি সমমান পরীক্ষা সংক্রান্ত, এখন আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমি সারাদিনই অনেক মেসেজে পাই, আমার হোয়াটসঅ্যাপে পাই, ইমেইলে পাই, আমাদের শিক্ষার্থীরা তারা তাদের অনেক প্রশ্ন যে আমাদের 2021 সালের এসএসসি কি হবে, 2021 সালের এইচএসসির কি হবে। আমি সেই বিষয়ে কিছুটা বলতে চাই। 2021 সালের এসএসসি বা সমমান পরীক্ষা আমরা 2020 সালের 16ই মার্চ থেকে প্রত্যক্ষ প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আমাদের বন্ধ হয়ে যায়, ফলে এসএসসি বা সমমান পরীক্ষা 2021-এর যারা পরীক্ষার্থী তাদের হয়তো তাদের পক্ষে পূর্ণাঙ্গ সিলেবাস সমাপ্ত করা সম্ভব হয়নি। এরকম একটা পরিস্থিতিতে সিলেবাস যেটি আছে সেটিকে কাস্টমাইজ করে পরীক্ষার যাবতীয় ব্যবস্থা গ্রহণের আমাদের একটা কার্যক্রম চলছে। এনসিটিবি বিশেষজ্ঞদের সমন্বয়ে এই সিলেবাস কাস্টমাইজেশনের কাজ করা হচ্ছে, এবং আমরা আশা করছি আগামী 15ই জানুয়ারি 2021-এর মধ্যে আমরা শিক্ষার্থীদের কে এই বিষয়টি জানাতে পারব। প্রণীত সিলেবাসের যে অংশ অর্থাৎ এবারের সিলেবাসটি যেটি পরবর্তী পর্যায়ে তাদের যাবার জন্য অবশ্যই প্রয়োজন, সেই বিষয়টিকে মাথায় রেখে তাদের এই পর্যায়ে যে শিখন ফল অর্জন করা প্রয়োজন সেই বিষয়গুলোকে মাথায় রেখে সিলেবাসটিকে হয়তো কিছুটা কাটছাট করে ছোট করা হবে, এবং সেই সিলেবাসটি আমরা জানিয়ে দেব। আর এই প্রণীত সিলেবাসের যে অংশ শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান করানো হয়নি, অর্থাৎ মার্চের 16 তারিখ পর্যন্ত যে অংশটুকু পড়ানো হয়নি সেই অংশটুকু পাঠদান আমরা ফেব্রুয়ারি থেকে এপ্রিল 2021 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে আমরা ক্লাসরুমেই তাদেরকে পড়াবার একটা উদ্যোগ নেব, আমরা চেষ্টা করছি। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তো বা গ্রহণ করতে পারবো। আমরা এরপরে আবার হয়তো বলবো যে আমরা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আমরা স্কুলগুলোকে খুলে দেবার একটা চেষ্টা করব, স্কুল কলেজগুলো, এবং যেখানে আমরা হয়তো বা বিশেষ করে দশম এবং দ্বাদশ শ্রেণী যাদের এই বছরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আছে সামনের বছর 2021 সালে, তারা যেন তাদের জন্য এই যে নতুন সিলেবাস সেই সিলেবাসের ক্লাসগুলো ক্লাসরুমে ক্লাস করে তারপরে পরীক্ষা দিতে পারে, সেই রকমের একটি আমরা ব্যবস্থা করতে চাই। 2021 সালের এইচএসসি বা সমমান পরীক্ষা সংক্রান্ত তথ্য সেটি হচ্ছে ওই একইভাবে 2020 সালের 16ই মার্চ থেকে তাদেরও সব শিক্ষা কার্যক্রম ক্লাসরুমের শিক্ষা কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে যেটি হয় সেটি বন্ধ হয়ে যায়, ফলে তাদেরও পূর্ণাঙ্গ সিলেবাস তারা তো সমাপ্ত করতে পারেনি ক্লাসরুমে এসে, যদিও অনলাইনে ক্লাসেস হয়েছে, তো তাদেরও এই একইভাবে কাস্টমাইজ করার কাজটি চলছে, এবং সেটি আমরা আগামী 31শে জানুয়ারির মধ্যে এইচএসসির এই সিলেবাস নতুন সিলেবাস আমরা শিক্ষার্থীদেরকে জানিয়ে দিতে পারবো বলে আমরা আশা করছি। এবং আমরা আশা করছি যে তারপর তাদেরও আমরা ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত হয়তোবা তাদেরকে আমরা ক্লাসরুমে নিয়ে এসেই আমরা তাদের পাঠদান করতে পারবো, এবং সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে ইনশাআল্লাহ তাহলে 2021 সালের জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। তো এটি গেল আমাদের এইচএসসি সমমান পরীক্ষা এবারের ফলাফলের বিষয়। আর জেডিসি জেএসসির ফলাফলের বিষয়, সনদের বিষয়, আর এসএসসি বা এইচএসসি সামনের বছরের সেগুলোর পরীক্ষা এবং তার প্রস্তুতি, তার সিলেবাস, সেই বিষয়গুলো। এখন আমাদের যে মাধ্যমিক পর্যায়ে 2021-এর শিক্ষাবর্ষের জন্য আমরা বেশ কিছু কার্যক্রম আমরা হাতে নিচ্ছি, আমি সেই বিষয়গুলোর উপর একটু আলোকপাত করতে চাই।
আমাদের এই যে 2020 সালে আমাদের সারা বিশ্বের মতো আমরাও অনেক চড়াই উৎরাই পার করেছি কোভিড-19 জন্য, এবং অনেকগুলো চ্যালেঞ্জের আমরা মুখোমুখি হয়েছি, এবং আমরা সেগুলো কিভাবে মোকাবেলা করবার চেষ্টা করেছি আপনারা সবাই জানেন। আপনাদেরকে সঙ্গে নিয়ে এই পুরোটা সময় আমরা পথ পার করেছি, এবং আপনাদের অনেক পরামর্শ আমরা পেয়েছি, আপনাদের অনেক প্রশ্ন থেকে আমাদের অনেক কিছু আমরা নতুন উদ্যোগ নিতে পেরেছি। সেই জন্যও আপনাদের প্রতি আমি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে যেটি হয় যে যে কোনো চ্যালেঞ্জ যখন আসে তখন অনেক সম্ভাবনাও তার সঙ্গে আসে, আর এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে গিয়ে অনেক অমূল্য অভিজ্ঞতা আমাদের অর্জন হয়। তো সেই অমূল্য অভিজ্ঞতা গুলোর উপরে ভিত্তি করে আমরা সামনের বছরে আমাদের যে মূল লক্ষ্য গুণগত শিক্ষা সেগুলো অর্জনের পথে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবো বলে আমরা বিশ্বাস করছি। সামনের বছর আমাদের নিয়মিত যে শিক্ষা কার্যক্রম তার পাশাপাশি আমরা কি কি পদক্ষেপ নেব তা তার কয়েকটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের এখন একটি বড় প্রশ্ন, যেটি যেহেতু ডিসেম্বরের শেষ, সবার খুব বড় প্রশ্ন বই উৎসব নিয়ে, বই বিতরণ নিয়ে। এটি খুব স্বাভাবিক, আমাদের গত 11 বছর আমরা অভ্যস্ত হয়ে গেছি যে বছরের প্রথম দিন বাংলাদেশে সারা দেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রতিটি শিক্ষার্থী তাদের বই উৎসবে অংশ নেয়, এবং এটি আমাদের দেশের একটা বড় উৎসবে পরিণত হয়েছে এবং সারা বিশ্বে একটা একটা বিস্ময়কর ঘটনাই বলা যায়। তো সেই এবারের বই উৎসব, কোভিড-19 যেমন আমাদের সকল উৎসবকে প্রভাবিত করেছে, আমাদের বই উৎসবকেও একইভাবে প্রভাবিত করেছে, এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি নিরাপত্তা সেগুলোর কথা ভেবে আমরা একই দিনে সব শিক্ষার্থীর হাতে বই তুলে এবার দিতে পারবো না, দেব না, কারণ জনসমাবেশ সেটি তো কিছুতেই আমরা করতে পারি না। প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য আমরা 3 দিন করে সময় দিতে চাইছি, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 12 দিনে আমরা বই বিতরণ করব। কাজে এক একটি ক্লাসের শিক্ষার্থীরা 3 দিনে আসবে, এটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলে দেবে যে এই এত থেকে এত পর্যন্ত তোমরা আসো অমুক দিন, সেভাবে একটা ব্যবস্থা করে আমরা একই একই ক্লাসের শিক্ষার্থীরা 3 দিন আসবেন ভাগে ভাগে এবং তাদের বইগুলো নিয়ে যাবেন। কাজে 4টি ক্লাস 6, 7, 8, 9 তারা 3, 4, 12 দিনে আমরা এই বই বিতরণের কাজটি সম্পন্ন করতে চাই, যাতে কোনো ধরনের কোনো বড় জনসমাবেশ না ঘটে।